দুটি সংখ্যার গুণ ফল দুশো পঁচিশ আর ভাগ ফল নয় কী করে আমরা সংখ্যা দুটো বের করবো আমরা বড়োটাকে ছোটোটা দিয়ে ভাগ করব বা গুণফলটাকে ভাগ ফল দিয়ে ভাগ করব তো দেখো আমরা দুশো পঁচিশ লিখলাম এবং এটাকে আমরা নয় দিয়ে ভাগ করছি নয় দুগুণে আঠেরো হয় বিয়োগ করলে চার হয় পাঁচ নামে পাঁচ নাম পঁয়তাল্লিশ ওকে যে অ্যান্সারটা পেলাম সেটাকে আমরা রুট করবো অর্থাৎ পঁচিশের বর্গমূল করলে পাঁচ এটাই হচ্ছে ছোট সংখ্যা ওকে এবারে এই পাঁচ দিয়ে ডাইরেক্ট এই ভাগ ফলটাকে গুণ করে দেবো পাঁচ নাম পঁয়তাল্লিশ এটাই হচ্ছে বড় সংখ্যা চলো ব্যাখ্যা করি দেখো যদি আমরা দুটো সংখ্যা দেখি এ আর বি যদি এই দুটো গুণ করা যায় তাহলে কি পাওয়া যায় এবি পাওয়া যায় আর যদি আমরা এ কে বি দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় এ বাই বি ওকে এবার দেখো এদের মধ্যে সম্পর্ক কীরকম যদি আমরা এই গুণ ফলটাকে আর এই ভাগ ফলটাকে আমরা এইভাবে ব্যবহার করি অর্থাৎ গুণ ফলকে ভাগ ফল দিয়ে ভাগ করি ঠিক যেরকম দুশো পঁচিশকে আমরা নয় দিয়ে ভাগ করছিলাম ঠিক সেই টেকনিকে অর্থাৎ এবিকে যদি আমরা এটা তো গুণ ফল এটা হচ্ছে গুণ ফল ওকে আর এটা হচ্ছে ভাগ তো আমরা দেখো এ বাই বি দিয়ে ভাগ করলাম এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্ন হিসেবে উল্টালে কি হয় দেখাচ্ছি দেখো উল্টালে এটা উল্টে যায় চেঞ্জ করলে এটা উল্টে যায় বি বাই এ দেখো এ এ কেটে গেল থাকছে কি বি স্কোয়ার তার মানে আমরা সব সময় ছোট সংখ্যার স্কোয়ার পাবো ওকে এবার এই ছোট সংখ্যা স্কোয়ার থেকে আমরা ছোট সংখ্যা পেতে কী করব একে রুট করে দেবো তাহলে হয়ে গেল বি ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে গুণফলটাকে যদি আমরা ভাগ ফল দিয়ে ভাগ করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে ছোট সংখ্যার স্কোয়ার তাকে রুট করলেই আমরা পেয়ে যাচ্ছি ঠিক আগে যেরকমটা আমরা পেয়েছিলাম পঁচিশকে আমরা রুট করে আমরা পেয়ে গিয়েছিলাম ঠিক আছে এইবার সেকেন্ড টেকনিকটা তোমাদের দেখায় সেটা হচ্ছে এই যে বি আছে যেটা পেলাম সেটা আমরা কেন ডাইরেক্টলি একে গুণ করছি আচ্ছা এই নয় মানে কি বললাম বলতো এ বাই বি বললাম না যে এটাই ভাগ ফল তো দেখো আমরা দেখো এ বাই বি এইটাকে দিয়ে এই যদি বি গুণ করি দেখো কী হয় বলো তো এই বি কেটে গেল পড়ে থাকছে এ ঠিক আছে ঠিক ওই রকমই নয় আর এই যে আমাদের আগেরটা চলে আসি এই নয় এই পাঁচ গুণ করলে এ হয়ে যাচ্ছে এ মানে তো বড় সংখ্যা ওকে আর বি মানে ছোট সংখ্যা আশা করি বুঝতে পেরেছ আবারও আগামীকালকে একটা নতুন ভিডিও আনবো থ্যাংক ইউ